हेलो बंधुरा, आमी आबार चले एसेछि आमार साहित्य पाठेर आसरे। तो आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आजके आमी चले एसेछि लेखक सरोजित घोषेर लेखा जीवन जे रंगे रंगीन एई गल्पटी निये। तो आपनादेर शोनाच्छि। बेश कयेक बछर आगेर घटना। বাসে উঠে সিট না পেয়ে দাঁড়িয়ে আছি, ভিড় আছে মোটামুটি। গাদাগাদি যে ভিড়টা হয় সেটা নেই, সিট না পেলেও ঠিকঠাক দাঁড়িয়ে থাকা যাবে। আমি দাঁড়িয়ে আছি আর আমার সামনের সিটটায় বসে আছেন দুজন মহিলা। একজনের বয়স 55-এর কাছাকাছি, আরেকজন কম বয়সী একটি মেয়ে, বয়স এই 26-27। সাজগোজ পোশাক আশাক দেখে মনে হলো বেশ আধুনিক এবং ভালো ফ্যামিলিও বটে। কমবয়সী মেয়েটি মধ্যবয়স্কা মহিলাটিকে মণিমা বলে সম্বোধন করছে। মণিমা সম্বোধন শুনে বুঝলাম দুজনের মধ্যে সম্পর্কটা মা আর মেয়ের। পাশাপাশি বসে দুজনে অনর্গল কথা বলে যাচ্ছে। কথাবার্তা শুনে যা মনে হলো, কিছুদিনের মধ্যেই মেয়েটির বিয়ে, আর বিয়ের কেনাকাটা করেই ফিরছে দুজনে। ওদের কথাবার্তাগুলো শুনতে বেশ ভালোই লাগছিল। বিয়ের কেনাকাটা করার একটা আনন্দ তো আছেই। বিয়ের কেনাকাটার কথা বললেই নিজের বিয়ের কেনাকাটা করার কথা মনে পড়ে যায়। আমার বিয়ের বেনারসি কেনা হয়েছিল কলকাতার বেশ নামকরা দোকান থেকে। দুধে আলতা রঙের বেনারসিটা বারবার গায়ে ফেলে দিয়ে দেখে নিচ্ছিলাম কেমন লাগে। আমার সঙ্গে আমার মাও গিয়েছিল সেদিন। প্রতিটি মেয়ের কাছে বিয়ের বেনারসিটা খুব আবেগের। বিয়ের সাজে সেজে উঠতে বেনারসি শাড়িটাই নূতন করে রাঙিয়ে তোলে হয়তো। হঠাৎ করে ওদের প্রতি আমার যে ভালো লাগাটা কাজ করছিল সেটারই ছন্দপতন ঘটল ওদের একটি কথায়। কানে এলো বিয়ের বেনারসিটা নাকি লাল রঙের কেনেনি। মেয়েটির ইচ্ছে কালো রঙের বেনারসি, তাই কালো রঙের বেনারসি কিনেছে। মনের ইচ্ছেটা পূরণ হয়েছে বলে মেয়েটিও বেশ খুশি, সঙ্গে মাও। কেন জানি না আমার খারাপ লাগতে শুরু করলো। বিয়ের মতো এমন একটা শুভ অনুষ্ঠান, কালো রঙটা ভীষণ অশুভ। বিয়েতে কালো রং চলে না, অথচ কালো বেনারসি পরে বিয়ে করবে, ভাবা যায়? ইচ্ছে হয়েছে বলে কি কেনা যায়? মেয়েটির মায়েরও দেখলাম পূর্ণ সায় আছে, তাই তো কিনেছে। মেয়ের ইচ্ছে হতে পারে, কিন্তু মা হয়ে এটা কি করে মেনে নিল সেটাই ভাবার। মায়ের আশকারা থাকে বলেই ছেলে মেয়েরা উচ্ছন্নে যায়। সে যাই হোক, আমার এত না ভাবলেও চলে। মানুষ নিয়ম নীতি মানে না বলেই তো এত অধপতন। কালে কালে কত কী আর দেখব। ওদের মনে হয়েছে তাই ওরা কিনেছে, তাতে আমার কি? মা আর মেয়ে নানা কথা বলে যাচ্ছে নিজেদের মধ্যে। আমার আর শুনতে ভালো লাগছে না ওদের বকবকানিটা, বিরক্তিকর হয়ে উঠল আমার কাছে। পোশাকে আশাকে আধুনিক যতই হোক রীতিনীতি মানতে হয় বই কি। এদিকে বাসে ভিড়টা আরও একটু বেড়ে গেল। ভিড় বাস মানেই ঠেলাঠেলি, একটু হবেই, আর সেটাই হচ্ছে। আমাকে আরও এক ঘন্টা যেতে হবে, সিট পাইনি যখন তখন দাঁড়িয়ে যেতে হবে, উপায় নেই। পরের বাসে গেলে হয়তো বসে যাওয়া যেত, কিন্তু আরও এক ঘন্টা ওয়েট করতে হতো, কিন্তু বাড়ি ফেরার তারা, তাই দাঁড়িয়ে চলে যাব ভেবেই বাসে উঠেছি। হঠাৎ মেয়েটি মাকে বলতে শুনলাম, বাবলি সিটটা ছেড়ে দে, উনি মনে হয় অসুস্থ, সিটটা পেলে ওনার সুবিধে হবে। সামনের দিকে তাকিয়ে দেখি অন্য আরেকজন মহিলা, ওনাকে দেখে অসুস্থই মনে হচ্ছে। সিট ছেড়ে দেওয়ার কথাটা শুনতে পেয়ে ওই মহিলাকে দেখলাম এগিয়ে আসতে। উনি বসবেন, তাই বাসের মধ্যে অনেকেই আছেন, কেউ সিট ছাড়েননি ওনাকে অসুস্থ দেখেও। সবাই যে যার মতো বসে আছেন, অথচ মানবিকতা কারো মধ্যেই নেই সেটা বোঝা যায়। তা না হলে সামনে যারা বসে আছেন তাদের মধ্যে যে কেউ সিট ছেড়ে দিতে পারতেন। মায়ের কথা শুনে মেয়েটি বলে, হ্যাঁ মণিমা, আমি দাঁড়িয়ে যেতে পারবো, আমার অসুবিধা হবে না, এই যে আমার সিটে বসুন আপনি, বলে মেয়েটি তার হাতের ব্যাগটা মায়ের কোলের উপর রেখে আমার পাশে দাঁড়ায়।
মেয়েটির সিটে ওই অসুস্থ ভদ্রমহিলাটি বসেন। এতক্ষণ ধরে মা ও মেয়ের মধ্যে যে এত কথা হচ্ছিল সেটার ছেদ পড়ে গেল। তবে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদেরকেই দেখি সিট ছেড়ে দিতে, আজ দেখলাম একটি মেয়েকে সেটা করতে। মা ও মেয়ের মধ্যে এই মানবিকতার কর্তব্য আজ মানে দেখে বেশ ভালো লাগলো। প্রকৃত শিক্ষাটা থাকে অন্তরে, তাই বাইরে থেকে কাউকে বিচার করাটাই ঠিক নয়। কালো বেনারসির কথা শুনে যে খারাপ লাগাটা লাগছিল, এমন কর্তব্য নিষ্ঠা দেখে মনটা সত্যিই ভরে গেল। মিনিট 15 পার হতেই অসুস্থ মহিলাটি বাস থেকে নেমে যেতেই মেয়েটি পুনরায় আবার নিজের সিটে বসতে গিয়ে আমার দিকে তাকিয়ে বলে, আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, আপনি একটু বসুন। না না, আমার অসুবিধা হচ্ছে না, তুমি বসুন। মেয়েটির মা পাশ থেকে বলে, ও দাঁড়িয়ে যেতে পারবে, আপনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, আপনি বসুন। মেয়েটি এক প্রকার জোর করেই বসিয়ে দিল। সহযোগিতা ও সহানুভূতি যে মেয়েটির মধ্যে আছে সেটা দেখলেই বোঝা যায়। কিছু ভুল ধারণার জন্য আমরাও মানুষকে ভুল ভাবতে শুরু করি। তারপর মেয়েটির মা নিজে থেকেই আমাকে জিজ্ঞাসা করল, আপনি যাবেন কোথায়? আরামবাগ। আমরাও তো আরামবাগে যাব। আরামবাগের কোথায় বাড়ি? প্রপার আরামবাগ নয়, আরামবাগ থেকে আরও 5 কিলোমিটার ভেতরে। মেয়ের বিয়ের কেনাকাটা করতে গিয়েছিলেন বুঝি? হ্যাঁ, বিয়ের কেনাকাটা। একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু মনে না করেন। নিশ্চয়ই মনে আর কি করব, আপনি বলতে পারেন। মেয়ের বিয়ে দিচ্ছেন, তা বিয়েতে কালো বেনারসি কেন? জানেন তো লাল রংটা কিন্তু শুভ, লাল বেনারসি পরাটাই কিন্তু রীতি। না না, ওসব আমরা মানি না। লাল রং যদি শুভ হতো তাহলে সব কিছু শুভ থাকত ওর জীবনে। মানে? বুঝলাম না ঠিক। আসলে এটা ওর সেকেন্ড ম্যারেজ। প্রথমবার বিয়েতে আমি ওকে বলেছিলাম বিয়েতে লাল টকটকে বেনারসি পরতে, লাল রংটাই নাকি শুভ। লাল রঙের বেনারসিতে ওকে সুন্দর মানিয়েও ছিল, কিন্তু কোথায় গেল সেই লাল রং? 1.5 বছরের মাথায় হারিয়ে ফেললো প্রিয় মানুষটাকে। তাই আর শুভ অশুভ কিছু দেখি না, ওর ভালো থাকাটাতেই আমার ভালো থাকা। সত্যি খুব দুঃখজনক, জিজ্ঞেস করে কষ্ট দিয়ে ফেললাম, কিছু মনে করবেন না। তাহলে আপনার এই একটিমাত্র মেয়ে? বাবলি আমার মেয়ে নয়, আমার ছেলের বউ। তবে বাবলি এখন নিজের মেয়ের থেকেও অনেক বেশি। বাবলি বিয়ের আগে থেকেই আমাদের বাড়ি আসতো, আমার ছেলের সাথে প্রেম করেই ওর বিয়ে। বিয়ের আগে থেকে ও আমাকে মণিমা বলে ডাকে, এই বন্ধনটা বহুদিনের। আমার ছেলের মতো বাবলিও আমার আরেক সন্তান। নিয়তির কি পরিহাস দেখুন, ছোট্ট একটা দুর্ঘটনায় আমার ছেলে মারা গেল, তারপর থেকে আমিও একা হয়ে গেলাম, আর মেয়েটার জীবনের সব স্বাদ হারিয়ে ফেলল। আমি তো ছেলেকে হারিয়েই ফেলেছি, তাই মা হয়ে আমি সব কষ্ট মেনে নিয়েছি, কিন্তু ওইটুকু একটা মেয়ের এই বয়সে যে এমন অঘটন ঘটবে সেটা ভাবতেও পারিনি। সুস্থ লাইফে ফেরানোর জন্য আমি সবসময় চেষ্টা করে গেছি ওর পাশে থেকে। মনের জোরটাই বড় কথা। গ্রাজুয়েশনের পর আমি ওকে মাস্টার্সটা কমপ্লিট করাই। এই বছর খানেক হলো ও একটা চাকরিও পেয়েছে। আমি ওর জন্যই ভালো আছি, মানে আমাকে ভালো থাকতে হয় আর কি। তাহলে ও আপনার কাছেই থাকে? হ্যাঁ, আমার কাছেই থাকে। মাঝে মাঝে মামার বাড়িতে যায়। মামা মামি ছাড়া আর তো নিজের কেউ নেই? মা তো সেই কোনো ছোটোবেলায় মারা গেছেন। মা মারা যাওয়ার পর থেকে মামার বাড়িতেই ও মানুষ হয়েছে। তবে মামা মামিও ভীষণ ভালো, আর আমাকে ছেড়ে কোথাও যেতে চায় না। এই সামনের ফাল্গুনে ওর বিয়ে, আমি ওর বিয়েটা দিচ্ছি। ওর তো সারা জীবনটা পড়ে আছে, একজন জীবনসঙ্গীর খুব প্রয়োজন। আর বলছিলেন না কালো বেনারসি কেন বিয়েতে? রং দিয়ে কখনো শুভ অশুভ বিচার হয় না। রংটা ওর পছন্দ, সেই রঙের বেনারসিটাই ও পরুক, ওর ভালো থাকাতেই যে আমার সুখ। কথা বলতে বলতে কখন যে আরামবাগ পৌঁছে গেছি তার খেয়াল নেই। বাস থেকে নামি, শুধু ভালো লাগা নয়, সব কিছু শুনে একটা ভালোবাসাও তৈরি হয়ে যায় সঙ্গে সঙ্গেই। কেন জানি না, কিছুক্ষণের পরিচয়টা অনেক বেশি দিনের পরিচিত বলেই মনে হচ্ছিল। ওনারা বাস থেকে নামেন, তারপর ওই ভদ্রমহিলা ওনার মোবাইল নাম্বারটা আমাকে দিয়ে বলেন, কথা বলে খুব ভালো লাগলো, সময় করে ফোন করবেন, অনেক কথা হবে। আজ 10 বছর কেটে গেছে, ভদ্রমহিলার সাথে এখনও যোগাযোগ আছে, যোগাযোগ বলবো না,
রীতিমতো আত্মীয়তার সম্পর্ক। আমি ওনাকে দিদি বলেই ডাকি। মানসিকতার দিক থেকে এতটা উচ্চ মনে ওনার সঙ্গে না মিশলে বুঝতেই পারতাম না। আর বাবলি আমাকে মাসি বলে। বাবলির বিয়েতে আমরা সকলেই গিয়েছিলাম। বিয়েতে কালো বেনারসি পরেছিল ও। আর 10 বছরের বিবাহিত জীবন ভালোই কাটছে ওদের। এক কথায় সুখী জীবন বলা যেতে পারে। জীবনের কোনো রং হয় না বোধ হয়, যে রঙে রাঙাবে সেই রঙে জীবন রঙিন, সে লালই হোক বা কালো। কণ্ঠে আমি স্বাতী, আর কলমে সরজিৎ ঘোষ।